আমাদের এই পৃথিবী পুরো মানবজাতির জন্য আশীর্বাদ স্বরূপ। দেখা যায় যে এখানে ওই সব কিছুই উপস্থিত আছে যা আমাদেরকে অর্থাৎ মানবজাতিকে জীবন্ত থাকতে সাহায্য করে। অক্সিজেন, পানি, মাটি, বায়ু আর গাছপালায় ভরা এই পৃথিবী কোনো স্বর্গ থেকে কম নয়। এখানের সব প্রাকৃতিক ঘটনা, যেমন পৃথিবীর নিজ অক্ষে ঘোরা অথবা সূর্যের চারদিকে আবর্তন বা পৃথিবীকে চাঁদের আবর্তন, এই সকল ঘটনা মানবজীবনের গুরুত্বপূর্ণ অংশ। কারণ এই সকল ঘটনাই মানুষ এবং সব জীবের জন্য পৃথিবীতে অনুকূল পরিস্থিতি তৈরি করে। যদি এই ঘটনাগুলোয় একটুও পরিবর্তন আসে, তাহলে পৃথিবীর সব জীবের ওপর এর গভীর প্রভাব পড়বে। শুধু এই নয়, পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্র, এর ওজন স্তর এবং এর চৌম্বকীয় ক্ষেত্র এখানের জীবনকে প্রভাবিত করে। এমনিতে তো এই সব ঘটনা মানবজাতি এবং এখানে বসবাসকারী সব জীবের জন্য কোনো আশীর্বাদ থেকে কম নয়, কারণ এসব ঘটনা জীবন এবং আমাদের বিকাশের অনুকূল পরিস্থিতি তৈরি করে। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন কি হবে যদি এসব ঘটনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যায় অথবা ঘটনাগুলো ভবিষ্যতে ঘটেই না, তাহলে পৃথিবীটা দেখতে কেমন হবে? তো চলুন এই ভিডিওতে কল্পনা করা যাক কি হবে যদি পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র মানে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড শেষ হয়ে যায়। মেনে নিন যে পৃথিবীতে সব ঘটনা সেভাবেই ঘটছে যেভাবে তা ঘটা উচিত, সব পরিস্থিতি ওই রকমই আছে যা স্বাভাবিকভাবে হয়। কিন্তু ধরুন শুধুমাত্র আমাদের পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রকে শেষ করে দেয়া হলো, তাহলে এখন আমাদের পৃথিবীতে কি কি পরিবর্তন হবে? পৃথিবীতে কি সব কিছু আগের মতোই থাকবে নাকি বদলে যাবে? এমনিতে তো এটা হওয়ার আশঙ্কা খুবই কম, কিন্তু আমরা ধরে নেই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়ে গিয়েছে। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হওয়ার পর কিছু কিছু বিষয় স্বাভাবিকই থাকতে পারে, কিন্তু কিছু ব্যাপার খুবই ভয়ঙ্কর এবং বিনাশকারীও হতে পারে। সর্বপ্রথমে আমরা ডাইরেকশনের কথা বলি। আমরা যদি কম্পাসকে কোনো চুম্বকীয় ক্ষেত্রে রাখি, তাহলে কম্পাসের সুই সবসময় উত্তর দক্ষিণ দিকে থাকে। আর আমরা এটা ভালোভাবেই জানি, পৃথিবীর চুম্বক ক্ষেত্র অনেক শক্তিশালী, আর এই কম্পাসের দ্বারাই আমরা দিক নির্ণয় করি। কিন্তু যদি পৃথিবীর চুম্বক ক্ষেত্র শেষ হয়ে যায়, তাহলে সঠিক দিক নির্ণয়ে অনেক সমস্যা হবে। বিষয়টা এমন না যে শুধু মানুষরাই চুম্বক ক্ষেত্র দিয়ে দিক নির্ণয় করে। অনেক পশু পাখি, সামুদ্রিক কচ্ছপ, মৌমাছি এবং অন্যান্য জীবও ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে দিক নির্ণয় করে থাকে। এদের শরীরে অটোমেটিক জৈবিক কম্পাস আছে, যাকে ম্যাগনেটিক রিসেপ্টর বলে। পশু পাখি এর ব্যবহার খাদ্য ও পানীয়র খোঁজে ব্যবহার করে। আবার সামুদ্রিক জীব নিজের ডিম সুরক্ষায় রাখতে এটির ব্যবহার করে থাকে। যদি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শেষ হয়ে যায়, তাহলে মানুষের সাথে সাথে সকল প্রকার জীবজন্তুর জীবন অনেক বড় বিপদের মুখোমুখি হয়ে যেতে পারে। আর এইসবের মাঝখানে পৃথিবীতে জীবনযাপন অনেক কষ্টের হয়ে যাবে। চলুন এখন কথা বলি নর্দার্ন লাইটস মানে মেরুজ্যোতি বা অরোরার। এখন হয়তো আপনি ভাবছেন এই মেরুজ্যোতি বা অরোরা জিনিসটা কি, তো আসেন আগে এটাকে বুঝি। আমাদের পৃথিবীতে দুইটি মেরু রয়েছে, একটি দক্ষিণ মেরু এবং অন্যটি হচ্ছে উত্তর মেরু। আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সূর্য থেকে আসা নাইট্রোজেনকে ভিন্ন ভিন্ন রঙে পরিবর্তন করে দেয়, কিন্তু দক্ষিণ এবং উত্তর মেরুতে চৌম্বক ক্ষেত্র অনেক বেশি হয়ে থাকে, যার কারণে এসব নাইট্রোজেন আমাদের উপরের বায়ুস্তরে থেকে যায় এবং এ কারণে এখানের অনেক ধরনের রঙের এক একটা স্তর তৈরি হয়ে থাকে, আর এটাকেই আমরা নর্দার্ন লাইট বলি। তো এখন ভাবুন, যদি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শেষ হয়ে যায়, তাহলে এসব নর্দার্ন লাইটের কি হবে? পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শেষ হওয়ার সাথে সাথে এসব নর্দার্ন লাইটও শেষ হয়ে যাবে, কারণ চৌম্বক ক্ষেত্র শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের উপরে থাকা বায়ুস্তর আলোকরশ্মির জন্য খুলে যাবে এবং এ কারণে নর্দার্ন লাইট তৈরি হতে পারবে না। ভিনাস এবং মার্স গ্রহে নর্দার্ন লাইট তৈরি হয় না, কারণ ওইখানে কোনো চৌম্বকীয় ক্ষেত্র নেই, আর এই কারণেই ওইখানের আবহাওয়ায় ধুলোবালির মতো পরিবেশ দেখা যায়। এভাবেই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র যদি হারিয়ে যায়, পৃথিবীর প্রাকৃতিক চিত্র চেঞ্জ হয়ে যাবে, এর সাথে সাথেই নর্দার্ন লাইটসও হারিয়ে যাবে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র হারিয়ে যাওয়ার তৃতীয় পরিবর্তন হলো সূর্য থেকে বের হওয়া কসমিক আলোকরশ্মিগুলো সোজা পৃথিবীর মাটিতে এসে পড়বে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই সুন্দর চৌম্বক ক্ষেত্র শুধু নর্দার্ন লাইটসই তৈরি করে না, আমাদের জীবনও সুরক্ষিত করে। সূর্য থেকে বের হওয়া কসমিক আলোকরশ্মি এবং নাইট্রোজেন পৃথিবীর সকল জীবজন্তুর জন্য অনেক ক্ষতিকারক। এ সকল রশ্মি আমাদের শরীরের উপর খারাপ প্রভাব ফেলে, এমনকি এটি শরীরকে পুড়াতেও পারে আর শরীরের ডিএনএকে খারাপভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। কসমিক রশ্মি ক্যান্সারের মতো রোগও সৃষ্টি করে। সব মিলিয়ে কথা হলো এই কসমিক রশ্মি পৃথিবীর সব কিছুকেই নষ্ট করার শক্তি রাখে, আর চুম্বক ক্ষেত্রই আমাদের পৃথিবীতে এই কসমিক রশ্মি প্রবেশে বাধা দেয়। তাহলে বলাই যায় পৃথিবী থেকে যদি চুম্বক ক্ষেত্র শেষ হয়ে যায়, তবে পৃথিবীর ধ্বংস নিশ্চিত। উদাহরণস্বরূপ লুনার মিশনের সময় একবার মহাকাশ যাত্রীদের মধ্যে কয়েকজন যাত্রীর চোখের দৃষ্টি চলে যায়, যার জন্য ওনারা কসমিক রশ্মিকেই দায়ী করে। ওনারা বলেন
নিজের চোখ বন্ধ করার পরও ওনারা অনেক ভয়ঙ্কর উজ্জ্বল আলো দেখতে পান, যার সোজা প্রতিক্রিয়া ওনাদের রেটিনাতে হয় এবং তারা অন্ধ হয়ে যায়। ম্যাগনেটিক ফিল্ড শেষ হওয়াতে অনেক ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হতে পারে। বন্ধুরা, চলুন এখন আমরা দেখি আমাদের চৌম্বক ক্ষেত্র শেষ হয়ে যাওয়াতে এটি আমাদের ইলেকট্রিসিটি এবং টেকনোলজির ওপর কেমন প্রভাব ফেলবে। আসলে চৌম্বক ক্ষেত্র ছাড়া আমাদের আধুনিক টেকনোলজিও বিপদের মুখে পড়বে। চৌম্বক ক্ষেত্র শেষ হয়ে যাওয়ায় আমাদের আধুনিক টেকনোলজির উপকরণগুলো যেকোনো সময় কসমিক রশ্মির সংস্পর্শে আসতে পারে, যার জন্য আমাদের পৃথিবীর অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। নাইট্রোজেনের কারণে এর আগেও এমন অবস্থা হয়েছিল। 1989 সালে সূর্যের কাছে অনেক বড়ভাবে প্লাজমা বিস্ফোরণ হয়, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর খুব খারাপভাবে প্রভাব ফেলে। বলা হয় ওই সময় কানাডার ইলেকট্রিসিটি পুরো বন্ধ হয়ে যায় আর গ্রিড 16 ঘন্টার জন্য বন্ধ ছিল। এই ঘটনার জন্য অনেক ইলেকট্রিক যন্ত্রপাতিও নষ্ট হয়ে যায়। খালি এতটুকুই নয়, এমনকি অনেক স্যাটেলাইটের ওপরও এর প্রভাব পড়ে, যার ফলে এগুলো অনেক ঘন্টা পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনার পর থেকে এই পর্যন্ত আমরা এমন কোনো যন্ত্র বানাতে পারিনি যা কিনা ওই ঘটনা আবার ঘটলে তা নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ এই ঘটনা অনেক বড় আকারে হয়েছিল। এটা ঠিক যে এখনো নাইট্রোজেন দিয়ে আমাদের চৌম্বক ক্ষেত্র প্রভাবিত হচ্ছে, কিন্তু এটা অনেক সামান্য পরিমাণে। তবে আমরা যদি এই চৌম্বক ক্ষেত্র হারিয়ে ফেলি তাহলে সেটা কেয়ামতের মতো হতো। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড হারিয়ে যাওয়া শুধু পাওয়ার গ্রিডের জন্যই নয়, বরং আমাদের কম্পিউটার ও অন্যান্য যন্ত্রের জন্যও অনেক ক্ষতিকর প্রমাণিত হতে পারে। সূর্য থেকে আগত নাইট্রোজেন অনেক শক্তিশালী ও ক্ষতিকারক হয়, এতটাই যে এটি যে কোনো গ্রহের বায়ুমণ্ডলে যেয়ে তার গ্যাসগুলোকে সহজেই ধ্বংস করে দিতে পারে আর ওই গ্রহের জমিনকে পুড়িয়ে দিতে পারে। আর এই ব্যাপারে বিজ্ঞানীদের মতে মঙ্গল গ্রহে এই ঘটনা আগেই হয়েছে। ওইখানের চৌম্বক ক্ষেত্র কোটি বছর আগেই নষ্ট হয়ে গেছে, যার কারণে মঙ্গল গ্রহে নাইট্রোজেন রাজত্ব করতে শুরু করে। আর ওইখানের আবহাওয়া, মহাসাগর, গ্যাস সহ এই সব কিছুই নষ্ট হয়ে যায়, আর অক্সিজেনের মতো সহায়ক গ্যাস পুরোপুরিভাবেই নষ্ট হয়ে যায়। এসব কিছু কেবল মঙ্গল গ্রহের চৌম্বক ক্ষেত্র শেষ হয়ে যাওয়ার কারণেই হয়। এখন আপনি ভাবতে পারেন পৃথিবীর এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এতটুকুই নয়, বরং চৌম্বক ক্ষেত্র শেষ হয়ে যাওয়াতে আমাদের মহাসাগর, নদী আর লেকগুলোও সব শেষ হয়ে যাবে, কারণ যখন বায়ুমণ্ডল বিপদে পড়বে তখন তাপ বাড়বে আর এর সাথে সাথেই সব শেষ হয়ে যাবে। সো এখন আপনি কল্পনা করতে পারেন ওই অবস্থার যে কি হবে যদি আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের সৃষ্টিকর্তা প্রতিটি জিনিস এবং প্রতিটি ঘটনা এমনভাবে সাজিয়েছেন যেন আমরা সহজভাবে জীবনযাপন করতে পারি আর নিজেদের বিকাশ করতে পারি। আমাদের প্রকৃতিতে আসা যে কোনো প্রকারের সামান্য পরিবর্তনও কতটা ভয়ানক প্রমাণিত হতে পারে তা হয়তো এতক্ষণে আপনি বুঝেই গিয়েছেন। যদিও এরকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক কম, কিন্তু আমরা আজকাল যেভাবে পরিবেশকে দূষিত করছি তাতে সম্ভবত প্রকৃতি সামনে এসব ঘটনা ঘটাতে বাধ্য হবে। তাই আমাদের উন্নতির ধারা এমনভাবে সাজাতে হবে যেন আমাদেরও উন্নতি হয় আবার প্রকৃতিরও কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়ে গেলে কি হবে। ভিডিওটি শেয়ার করবেন আপনার কাছের বন্ধুদের সাথে এবং এরকমই নতুন নতুন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।